আজকে আমি দেখছি যে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আপনারা একটা ভূগোল মেলার আয়োজন করেছেন আপনাদের ভূগোল ডিপার্টমেন্টের তরফ থেকে, এই মেলাটা করার কারণটা কি? পড়াশোনার মধ্যে দিয়ে এবং ভূগোল পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যে সমস্ত নলেজ অ্যাকোয়ার করেছে সেগুলোকে বাস্তবে প্রয়োগ করা। এবং প্রত্যেক মানুষের একটি করে হবি থাকে, মনে রাখবেন, শুধুমাত্র পড়াশুনো করাটাই কিন্তু হবি নয়, আপনাদের সাথে পড়াশুনোর সাথে সাথে আপনাকে কিছু হবি রাখতে হবে, যার মধ্যে দিয়ে যখন আপনার পড়াশুনো করতে করতে নিজের মধ্যে একটা বিষাদ আসবে, মনটা ভালো লাগবে না, মনে হবে নতুন কিছু করি, সে নতুন কিছু করতে গিয়ে আপনার মধ্যে কোকারিকুলাম কিছু কাজ আপনার ভিতরে চলে আসবে। যত আপনি ক্রিয়েটিভিটি ভাবতে যাইবেন, আপনার ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ আপনার এই মেলার মধ্যে দিয়ে, এই কর্মের মধ্যে দিয়ে, এই নতুন নতুন ভাবনাগুলো যখন আপনি ভূগোল পড়াকে বাস্তবে রূপান্তরের মধ্যে দিয়ে উপস্থাপন করবেন, সেটি গ্রহণযোগ্যতা কিন্তু মানুষের কাছে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং আবিষ্কার কিন্তু এভাবেই হয়, হয়তো এরা ক্ষুদ্র, হয়তো এরা শিশু, হয়তো এরা কিশোর কিশোরী, কিন্তু কার ভাবনা কোথায় মডেল আকারে গোটা বিশ্বকে পরিচালিত করবে সেটা বলা মুশকিল। এই যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে ভূগোল ডিপার্টমেন্টের ভাবনা, আগামী দিনে কী রয়েছে যা বিশ্বকে পরিচালিত করার ক্ষেত্রে একটা সহজ? প্লিজ বলছি, আপনাদের যে ভূগোল ডিপার্টমেন্টের আগামী দিনে কী ভাবনা রয়েছে যা আগামী দিনে বিশ্বকে একটা নতুন মানচিত্রে বা নতুন দিক নির্দেশ করতে পারে, এরকম কোনো কি ভাবনা রয়েছে? অবশ্যই, আমরা অ্যাপ্লাইড জিওগ্রাফি নিয়ে ভাবছি, যেখানে পরিবেশ একটি বিশাল বড় দিক থাকবে। পরিবেশকে ভেবে নিয়ে, পরিবেশকে সাথে নিয়ে তাকে কাজ করতে হবে। সেজন্য আমাদের এখানে যে কুপন আমরা করেছি, আপনারা দেখুন, দেখতে পাবেন প্রত্যেকে একটি করে শপথ বাক্য করিয়েছি আমরা। অর্থাৎ আমি অমুক, আমি মনে করি ধর্ম ভার্সেস ধর্ম নয়, কর্ম ভার্সেস কর্ম হওয়া উচিত। এরকম প্রত্যেকেরই আলাদা আলাদা ক্যাপশন আছে। আমাদের যে ব্যাগ তৈরি করেছি আমরা, সে ব্যাগেও আছে পরিবেশ আপনার প্রকৃতি নয়। আমি আপনাদের এক্ষুনি ব্যাগের মডেল আপনাদেরকে উপস্থাপন করতে চাই। দেখুন, আমরা নতুনত্ব করেছি, প্লাস্টিক ফ্রি করতে চেয়েছি, এবং আপনারা দেখতে পাবেন এই যে ব্যাগের মডেল, অর্থাৎ পরিবেশ আপনার প্রকৃতি নয়। অর্থাৎ পরিবেশ নিয়ে আপনাকে ভাবতে হবে। ব্যাগগুলো আমরা ক্যানভাস কাপড়ে করেছি, আমরা পরিবেশকে ভেবেছি, আমরা প্র্যাকটিক্যালি জিওগ্রাফিকে অ্যাপ্লাইড করতে চাইছি, সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে। এবং এটি আমারই দেওয়া কনসেপ্ট, পরিবেশ আপনার প্রকৃতি নয়, এই ক্যাপশনটা আমারই। ভূগোল মেলার আকর্ষণ হচ্ছে ভূগোল ভাবনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ক্রিয়েটিভ কোনো কাজ। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 100 বেশি বিভিন্ন ধানের প্রকারভেদ এখানে রয়েছে, এবং এই প্রকারভেদগুলো আমাদের স্কলারদেরই কালেকশন। এখানে আপনারা আরও দেখতে পাবেন, এখানে তাদের প্রত্যেকে নিজের ভাবনা। অ্যালকেমিস্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে অ্যালকেমিস্ট হচ্ছে 2003 থেকে 2013 সাল পর্যন্ত ভূগোলকে কেন্দ্র করে, পরিবেশকে কেন্দ্র করে যে নিউজ ক্লিপিংগুলো আমি নিজেই সেটা কালেকশন করতাম আমার স্টুডেন্ট লাইফে, সেটাকে আমি একত্রিত করে ভবিষ্যতের জন্য একটি আর্কাইভ বুকের মতো তৈরি করেছি, যেখানে স্টুডেন্টরা এখান থেকে তাদের প্রয়োজন তথ্য পেতে পারে। একই সাথে আপনারা দেখবেন ফেলে দেওয়া ওয়েস্ট মেটেরিয়ালস, প্লাস্টিকের বোতল দিয়ে কেউ কেউ ফুলদানি করেছে, পুরনো বহু প্রাচীন সংস্কৃত মন্ত্রের কিছু আমাদের পুঁথি, আমরা সেগুলো শিক্ষার্থীরা কালেকশন করেছে, তাদের এখানে কিছু কালেকশন আছে। এখানে কৃতি অব তেজ মরুদ বোম, ফেলে দেওয়া বাটি প্লাস্টিক, তার মধ্যে তারা গাছও বপন করছেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে শিক্ষার্থীরা, তারা নিজেরা কিন্তু, ভূগোল বিভাগের শিক্ষার্থীরা, তারা নিজেরা কিন্তু ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের মধ্যে গাছ কিন্তু তারা দিয়ে পরিবেশ সবুজায়ন ভাবনা করছেন। এবং একই সাথে আপনারা এখানে দেখুন মানুষের ক্রিয়েটিভিটি বা শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি, আমি ভাবনাগুলো এদেরকে দিয়েছি কিন্তু এরা বাস্তবে রূপান্তর করেছে তাদের নিজস্ব ভাবনা। একটি রুমাল, একটি কাপড়, সেখানে তার ভৌগোলিক ভাবনা, ভূগোল ভাবনাকে তারা নিজের মতো করে তুলে ধরেছে। এবং একই সাথে তাদের পরিবেশ ভাবনাগুলো তারা এখানে তুলে ধরেছে। এটা সামগ্রিক, যেটা আমার মুখ্য লক্ষ্য, সমগ্র বিশ্ব সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে চাইছে, এবং আমি অলরেডি রাষ্ট্রপুঞ্জে ভিজিট করেছি এসব বিষয়গুলোকে নিয়ে, সেসব সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর আমরা কিছু কাজ শিক্ষার্থীদেরকে করিয়েছি। সমগ্র ভাবনার মূল উদ্দেশ্য হলো পরিবেশ নিয়ে ভাবনা, প্রকৃতি নিয়ে ভাবনা, এবং প্রত্যেক মানুষ নিজের কর্মকে নিয়ে ভাবুক। শুধু ধর্ম ভার্সেস ধর্ম করে লাভ নেই, কর্ম ভার্সেস কর্ম করুন এবং নিজের প্রগতি, নিজের উন্নতির দিকে সকল মানুষ ছুটে যান। পাছে আপনাকে কে কী বলছে সেই ভাবনা থেকে আপনি বহু দূরে থাকুন।
রায়গঞ্জ ইউনিভার্সিটির ভূগোল ডিপার্টমেন্ট থেকে একটা ভূগোল মেলা একটা আয়োজন করা হয়েছে, সাথে একটা সেমিনার, আপনি ওইখানে চিফ গেস্ট ছিলেন, কী মনে হয় এর থেকে কী ছাত্রছাত্রীরা কী পাচ্ছে? দেখুন, ভূগোলের কনসেপ্টটা মানে আমরা তো পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেকদিন আগে, তো ভূগোলের কনসেপ্টটা আমাদের বইয়ের মধ্যেই ছিল, কিন্তু এখন এখন এখনকার ছাত্রছাত্রীরা বা এখনকার যারা শিক্ষকরা আছেন তারা কীভাবে চিন্তা করছেন, কীভাবে তাদের তাদের চিন্তাধারাটাকে বাস্তবায়িত করছেন, সেটার জন্যই এই ভূগোল মেলাটার কনসেপ্টটা তৈরি করেছেন। আমাকে ডেকেছিলেন, আমি আসলাম, শিখলাম অনেক কিছু, বলাটা বড় ব্যাপার না কিন্তু শিখলাম অনেক কিছু, ভালো লাগলো, ভবিষ্যতে যদি থাকে তাহলে আবার আসলাম। আজকে ভূগোল ডিপার্টমেন্ট থেকে ভূগোল মেলার আয়োজন করা হলো, আপনার স্টুডেন্ট এখানে মানে রিসার্চ করছেন, কী মনে হয় এই যে মেলার থেকে কী পাচ্ছে? As a student and research scholar of Sri Tapas Pal, convener of this program, I do instantly believe that through this program, we, particularly the research scholar of Raigarh University, and as well as who come from other university, other delegates and professors have come here, and I'm sure that we will find a new dimension towards new knowledge, because geography nowadays being a mother of all sciences, we the geographer are hoping that the discipline is going in a dark place. That's why through this program we are trying to convince our masses that through this program geography will survive in the days, and more scholars, more works, particularly in India, will be held through this program. And we are very thankful to our Tapas sir, convener of this program, and joint convener Rumki ma'am for this program. Thank you. Oh, what is your name? My name is Taufik Anwar. I'm a department of geography. Thank you. আজকে ভূগোল মেলা যে ভূগোল ডিপার্টমেন্ট আয়োজন করলো এখানে, সেখানে একটা সেমিনারও হলো, আপনি সেখানে সেমিনারে দেখলেন, সারাক্ষণ ছিলেন, এতে কী মনে হলো, কী আপনারা পেলেন? এর মাধ্যমে একটি নতুন থিঙ্কিং আমাদের মধ্যে ঢুকলো, ভূগোল মেলা যেটা আমাদের তাপস্যারের বিশেষ করে উদ্যোগে এরকম সেমিনার আয়োজন হলো। খুব ধন্যবাদ আমাদের স্যারকে এরকম আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, অংশগ্রহণ করানোর জন্য। আমার খুব ভালো লাগছে এরকম প্রোগ্রামে আমি আসতে পেরে। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি।